नमस्कार सांगीतिक अभिनंदन जाना अपने सबाई के अनुष्ठान डिवाइन रागास अपना प्रत्येक बार जानें एक एक जन दिक्पाल शिल्पी के लिए आसि एवं प्रत्येक जे आर्टिस्टरा आसें प्रत्येके निजे निजे सबजेक्टे पारदर्शी। आज के एक जन खूब ही प्रचलित तो एक इन्स्ट्रुमेंट नहीं तबला बोली एवं से ही आर्टिस्ट निजे प्रचंड फेमस सारा पृथ्वीमय बजाचन एवं सरकम एक जो आर्टिस्ट तार सम्बन्धे मैं अनेक किछु बोलते पारबो कारण पार्सनली बहु बचर धरे चीनी अनेक छोटो बेलाकार बंधु आमार श्री उज्जवल भारती। स्वागत जानाई आमादेर अनुष्ठाने और संगे आछेन सारंगीते पंडित रामलाल मिश्र जी। आमरा आगे आपनादेरके जानाई बहु छोटो बेलाकार बंधु तो आमादेर कोड अफ कन्डक्टा खूब बेसि फर्मेल हवा सम्भव ना बेसिक्षण तईजन हमें दी हमें क्योंकि तुईतर ही करीटार्जन ये कथा बोल एज बिकज हमार छोटो बलकार बंधु तेल प्रथम जिनि येगुलो प्रश्नगुलो करब सेगल क्योंकि अडियन्सर जमे ठीक है। तो प्रथम प्रश्न हे कार शिखे एवं घराना कि दुटो प्रश्न। नमस्कार আমার তবলা শিক্ষা শুরু অনেক ছোটবেলায় পাঁচ বছর বয়সে সবাই আমরা সেরকম সময় শুরু করি আর কি যারা সিরিয়াসলি গান না আমি তো এখনো ছোট তা ছোট থাক তোকে আমরা আশা করি তা সবাই সেই জার্নি শুরু করেছি তা আমার বাড়ি রানাঘাট অ্যাকচুয়ালি সেখানে আমার ওখানে শ্রী মদনমোহন কাহারের কাছে আমি ফারুকাবাদ ঘরানার পণ্ডিত অনন্দ চট্টোপাধ্যায়ের ছাত্র ওনার কাছে সাত বছর পাঁচ বছর বয়স থেকে তবলা শিখি। তারপরে আমার ভাগ্য এবং ঈশ্বরের আশীর্বাদ পণ্ডিত কুমার বসুর কাছে আমি নাড়া বেঁধে ২৭ বছর ধরে ২৮ বছর এখনও শিক্ষা গ্রহণ করছি। এইটা আমার শিক্ষা মানে গুরু বলতে এই দুজন। তাহলেই তো বোঝা যাচ্ছে ঘরানাটা কি হয়েছে কারণ আমার ঘরানাটা বেনারস হয়ে গেছে যদিও আমার ফারুকাবাদ একটু প্রথম থেকে শুরু হয়েছিল তার কারণ ওটা এত ছোটবেলায় ওটা হাত তৈরিতেই চলে গেছে ঘরানাটা নিয়ে অত ভাবতাম না বুঝতাম না সেই জন্যে ঘরানা বলতে যেটা সেটা প্রথম থেকেই বেনারস। আর ওই বয়সটাতে তবলা নিয়ে ভাববারই বয়স আসে না না একদম ঘরানা নিয়ে তো অনেক দূরের কথা সেটা বটে কিভাবে প্লে করতে হবে কিভাবে আঙুল ফেলতে হবে এগুলো নিয়েই ভাবতে ভাবতে চলে গেছে। তা শিক্ষা এটাই গুরুজির কাছে শিখছি আর অনেক ভাগ্য আমার যে গুরুজি আমাকে খুব ভালোবাসেন এবং গুরুর কথা বলতে গেলে আবার আর একটা এপিসোড করতে হবে। এটা এটা প্রত্যেকেরই হয় আমারও এরকমই হয় যার জন্য ওইদিকে যাচ্ছি না গুরুজির আশীর্বাদ যা যেটুকু এই আজকে এইখানে বসে আছি আপনাদের সামনে পুরোটাই গুরুজির আশীর্বাদ আর ওনার জন্যই বসে আছি ওনাকে অনেক প্রণাম জানাই। তার বেনারস ঘরানা সম্পর্কে একটু বলার মানে বৈশিষ্ট্য হিসেবে আমাদের বাজনাটাই বৈশিষ্ট্য দেখুন বোলবাণী তো একটু এদিক ওদিক আছেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা যে পার্থক্যটা দেখা যায় যে বাজনার মধ্যে বায়ার প্রাধান্যটা বেশি বায়াটাকে টেকনিক্যালি ভীষণভাবে এটাকে ভাবা হয় বেনারস ঘরানা। আরেকটা জিনিস আমি বলি আমাদের দর্শক বন্ধুদেরকে যে ঘরানা এই যে আমরা বলছি ঘরানা সম্বন্ধে ঘরানা কথাটা ঘর থেকে এসছে গুরুর বাড়ি একটা সময় ছিল যখন গুরুরা এক এক জায়গায় এস্টাবলিশড হয়ে গেছিলেন সেই জায়গায় গিয়ে গুরুকুলে বসে মানে থেকে শেখা হতো সেই তখন থেকে এই ঘরানা শব্দটা এসছে এবং এই ঘরানা শব্দটা থেকেই কিন্তু আমরা বলি এক একটা গুরুর এক একটা শেখানোর পদ্ধতি হয় এক একটা প্যাটার্ন হয় সেই প্যাটার্নটাকে হাইলাইট করা হয় এবং সেই প্যাটার্নটার জন্যেই কিন্তু এই ঘরানা শব্দটা এসছে। একটা সময় প্রচুর বৈশিষ্ট্য ছিল এটার এখন যেটা হয়েছে যে এরকম শিল্পীদের কাছেই আমরা ঘরানা সম্বন্ধে জানতে পারি কারণ তারা ওই ঘরটাকে ধরে রেখেছে। আসলে ঘরানাটা তখন আরও পার্থক্য বেশি ছিল এখনকার যুগে একটু মিলেমিশে যাচ্ছে এখন ব্যাপারটা হয়ে গেছে এটা ওই সোনি ঘরানা হয়ে গেছে একদম কমিউনিকেশন আসলে একটা গুরুর বাড়ি থেকে আরেকটা গুরুর বাড়ি যেতে তখন অনেক মানে মুশকিল ছিল লখনৌর একজন বাড়ি একজন বেনারস বাড়ি একজন
শুরুয়াত অন্য ঘরের সাথে একটু শুরুয়াতেই পার্থক্য আছে, মানে আমি যেটুকু শুনেছি যে পেশকার বলে যে জিনিসটা সেটা সব ঘরে পেশকার বাজে, আমাদের ঘরে, হ্যাঁ আমাদের ঘরে পেশকারটা বাজানো হয় না। এখানে একটা খুব সুন্দর জিনিস আউচার বলে, আউচারটা যেরকম সব যন্ত্রের সঙ্গীতে আউচার আলাপের সময় আউচার, হ্যাঁ ওই আলাপের মতন করে যে সব তবলার আলাপ, হ্যাঁ তবলার আলাপ, মানে সব যন্ত্রে আলাপ বাজে, তবলাতে কেন আলাপ বাজে, একদম আলাপ বাজে, নিশ্চয়ই সেইভাবে এটা আমাদের হোক, তাহলে একটু একটুখানি একটু শোনা চলো।
আলাপটাই যাচ্ছে। কি বল, মায়াটাকে না আমরা সঙ্গীতের গানে যে আহরণ আবরণ আছে ওইভাবে ব্যবহার করা হয়, মানে সারেগামা পাদানিসা সানিদাবা মাগারেসা, ঠিক মানে সুরের জায়গাটা যাওয়া আসা। আলাপের যে স্টেপগুলো আছে সুন্দর খেলা যাচ্ছে, একদম মাদকতা যাচ্ছে, একদম পুরো কি সুন্দর, কেয়া বাত, অল্প সময় তো, নিশ্চয়ই নিশ্চয়ই।
দারুণ, মানে আমি নিজে ফিল করছি একদম সেই সাপের মতন এইভাবে এইভাবে চলতে থাকছে প্রত্যেকটা স্টেপই মনে করা জালাপের, মানে কি সুন্দর ভাবে শেষের দিকে ঝালা যেটা জোর ঝালা সেটা, আর এত আর বাজনার তো জবাব নেই, মানে এত মানে এই যে ব্যালেন্সটা খুব কম মানুষের মধ্যে আমি দেখি যে তবলা বায়ার যে ব্যালেন্সটা, কখনো তবলাটা বেশি মনে হয় কারোর বায়াটা বেশি মনে হয়, এই যে ব্যালেন্সে যাওয়া এটা খুব হাতের প্রেশারটা, হ্যাঁ সিঙ্ক্রোনাইজ, হ্যাঁ মানে তবলা অ্যাকচুয়ালি কি তুই বললি না তবলা সম্পর্কে একটু বলা, তবলার অ্যাকচুয়ালি এটা যারা গান বাজনার সাথে যুক্ত তারা তো সবাই জানে নিশ্চয়ই এটা, এবার যারা হয়তো অনেকেই তো শুনছেন যারা তবলা হয়তো প্রথম দেখছেন এইভাবে আর কি, মানে এইভাবে শুনছেন প্রথম নিশ্চয়ই সেইভাবে অ্যাকচুয়ালি এইটাকে আমরা বলি যেহেতু এই আওয়াজটা ফিমেল সাউন্ডের সাথে কম্পেয়ার করি ঠিক আছে, আর এটা মেল, আচ্ছা ভারী ভারী বলে যেটা, হ্যাঁ যে কোনো জিনিস সিঙ্ক্রোনাইজ না হলে ভালো লাগে না, এবং অন্ধকারে অপোজিট ভাবে অপোজিট না থাকলে শার্পনেস এন্ড বেস দুটোকে একসঙ্গে না মেলালে রাত না থাকলে দিনের মজা নেই, দিন না থাকলে রাতের মজা নেই, ঠিক ওই রকম পাশাপাশি ওইটা কতটা কখন আসবে এইগুলো অবশ্যই তালিম আমার গুরু দিয়েছে, আওয়াজের কম বেশি বায়াটা যখন ঢুকছে তবলাটা কেমন ভাবে ছোট্ট হয়ে যাবে, একই জিনিস দেখছি একই জিনিস বাজছে, কখনো ভলিউম কম ভলিউম মডুলেশন, যেটা এই ভলিউম মডুলেশনের ব্যাপারটা মানুষের মধ্যে একটা দোলন সৃষ্টি করে, একটা খুব ডিফিকাল্ট যে জিনিসটা তবলা মানেই কিন্তু আমরা ভাবি যে ও উড়িয়ে একদম মানে ফাটাফাটি একটা মানে উর করে বাজলো, কিন্তু তবলা উইথ মিউজিক এটা ভেরি ডিফিকাল্ট, মানে তবলা বাজানো আর সঠিকভাবে তবলা বাজানোর মধ্যে তফাৎ আছে, একদম মিউজিকটা মিউজিকটা তবলার মধ্যে পুট করা কে পুট করতে পারে বলতো, একমাত্র বায়া, কারণ তবলাতে একটা টোন দেয়, হ্যাঁ আর বায়াতে সারাগামা বাদা নিচে সব হয় সব কটা, একবার আমরা একটু দেখব ওই ব্যাপারটা যে কিভাবে বায়াতে ওই নোটগুলো আসে, আমি বলছিলাম আরো না বলুন যেরকম দেখ একটা খুব পপুলার বোল যেরকম ধিক ধিনা ত্রেকার ধিনা থাকে না ধিক ধিনা, এত সুন্দর বায়ার যে একদম বেনারস সব ঘরে বাজানো হয় কিন্তু বেনারস ঘরে বেশি ছোট করে একদম ওটা ছোট ওটাতে কিছুটা বুঝতে পারবে, এই যে চেপে গেল এই যে আরো না বড় ভিন এই আহা কেমন আমরা আবার ফিরে আসছি গানে এবং আড্ডা নিয়ে একটা ছোট্ট বিরতির পর, আপনারা সঙ্গে থাকবেন, এক্ষুনি ফিরে আসছি। বিরতির পর আবার ফিরে এলাম আমাদের অনুষ্ঠান ডিভাইন রাগাস, সঙ্গে আছে শ্রী উজ্জ্বল ভারতী এবং রামলাল মিশ্রাজি। আমরা জেনারেলি যা যা তবলা সম্বন্ধে অনেক রকমের প্রশ্ন আমার মনের মধ্যে থাকে, এবং আমি যেহেতু আমরা বহু ছোটোবেলাকার বন্ধু আমি অনেক কিছু জানি ওর সম্বন্ধে বলে আরও প্রশ্ন করতে ইচ্ছে করে। আমার সবসময় মনে হয় এই বানারস ঘরের সম্বন্ধে প্রত্যেকটা ঘরের তো আলাদা মানে স্পেশালিটি আছে, তো এই বানারস ঘরের স্পেশালিটি আমরা কিছু শুনতে চাই। স্পেশালিটি তো বললাম মানে আগের কিছু বলবানি তার মানে একটা বানারস ঘরের যে বাজটা শুনলে বোঝা যায় যে এটা বানারস ঘরের, সেই ঘরের ছাপটা একটু আমরা দেখতে চাই। নিশ্চয়ই অ্যাকচুয়ালি এখানে বানারস ঘরের একটা
আরেকটা বৈশিষ্ট্য আমার যেটা মনে হয়, এতদিন ধরে এর মধ্যে আছি, এখানে না টেকনিক্যাল জিনিসটা ভীষণ কম ইউজ করা হয়। মানে আঙুল কিভাবে কত টেকনিক্যালি গেলে স্পিডে চলে যাবে ওইদিকে নজর না দিয়ে এখানে সাউন্ডের ওপর নজর দেওয়া হয়। আচ্ছা, আওয়াজ, আওয়াজের ওপর, মানে শব্দ কিভাবে কম বেশি, তার মজা, ছন্দ, লাচাক, তার মানে ভলিউম মডুলেশন এবং লাচাক নিয়ে, হ্যাঁ, লাচাক, লাচাকটা পাওয়া যায়। আর বেনারস ঘরানাতে সাহিত্যটা পাওয়া যায়, একটা গল্প পাওয়া যায়, সব জায়গায় হয়, কিন্তু এরকম অনেক আছে। আমরা একটা গল্প তৈরি করতে 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 যাই, হয়তো দেখছি না যে বলটার কি কাটিং কি হচ্ছে তা নয়, একটা গল্প আর কি, এরকম একটা হয়। এরকম আমরা এই দোলনের মধ্যে ডুবে যেতে চাই একটু। হ্যাঁ, ঠিক আছে। আমি প্রথমে একটা খুব পুরনো একটা লাচাকের একটা বেনারসের বাজাই, তারপরে একটা গুরুজির স্পেশাল ওই গল্প যেটা বলছিলাম সেটা গল্প হবে। চলো। গল্পের কথা বলছিলাম, আমার গুরুজি পণ্ডিত কুমার বসু, উনি একদিন অনেক বছর আগে, উনি যখন কৈশোর আরকি, তখন রাঁচিতে কিছুদিন সময় কাটিয়েছেন, তা সেখানে উনি অনেক দূর থেকে ওই সাঁওতালিদের মাদলের আওয়াজ পেয়েছেন রাত্রিবেলা। তা সেইখান থেকে ওই রাতে শুয়ে শুয়ে একটা গল্প উনি তৈরি করেছিলেন। তা আমার যেটা মনে হয়, অনেকভাবেই হয় এটা, একটা মাদলের আওয়াজের সাথে উনি অনেক রকম ভাবনা চিন্তা, তার মধ্যে এবার শিল্প ঢুকবে, ওটাকে তো ওইভাবে প্রেজেন্ট করা যায় না। তা আমি, আমার যেটা মনে হয়, আমি যেটা বাজাবো, যে একজন মানুষ
গ্রাম থেকে, ঠিক আছে, গ্রাম থেকে আস্তে আস্তে শহরে যাচ্ছেন দিনের বেলা, ট্রেনে করে একদম শহরে, কলকাতা শহরে পৌঁছলো, তার যে একটা জ্যাম, হুড়োহুড়ি পুরোপুরি, আবার দিন শেষে কাজ থেকে বাড়ি ফিরছে, এই একটা হয়তো ছবি পাবো। শিল্পে তো এক্সাক্ট পাওয়া যায় না, এটা একটা ভাবনা, মানে ধরিয়ে দিলে তখন মনে হয় যে একটা, চলো কনস্ট্যান্ট বায়ার যে আওয়াজটা, একটা কনসেন্ট্রেশন কিভাবে টেনে নিয়ে ওখানে বসিয়ে দেয় পুরো সিচুয়েশনটা ডান হাতে দেখা, এটাকে ওই ছেলেটাকে যদি ধরি, হ্যাঁ, কনস্ট্যান্ট একটা জায়গায়, মানে তবে হ্যাঁ একটা জিনিস আপনারা জেনে রাখুন, এই কনস্ট্যান্ট এতক্ষণ বায়াতে যে বোলটা বাজাচ্ছে গেগে, সেটা বাজানো খুব একটা সহজ নয়, ব্যালেন্সে বাজানো, এই ব্যালেন্সে বাজানো, তার সঙ্গে
এটার যে ভ্যারিয়েশন ডানহাত বাঁ হাত যে একটা কনস্ট্যান্ট যাচ্ছে আর একটা ভ্যারিয়েশন হয়ে যাচ্ছে, ওখানে লয়কারি হচ্ছে, সব কিছুই হচ্ছে। তো এই যে জিনিসটা এটা খুব খুব সহজ নয়, এবং এগুলো তো টেকনিক্যাল দিক গেল, কিন্তু একটা সাধারণ মানুষ শুনলে একটা হলো যে শান্ত থেকে একটা ছটপটানি এলো, একটা অশান্তি এনজয় করার মতো। আসলে মিউজিকটা আলটিমেটলি তো মনে আনন্দ দেয়, এইটাই অত কিছু। তো আমরা যখন নতুন শেখা শুরু করেছি, আমরা তো আঙুল গুনে শুনতাম না, আসলে আনন্দ পেয়েছিলাম বলেই শেখা শুরু হয়েছিল। আমরা শেখার জন্য আঙুল গুনে। কিন্তু আর আরেকটা আমার এবারে প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা জাতি সম্বন্ধে কিছু জানতে চাই। জাতি, হ্যাঁ, তবলায় এইটা একটা বিরাট বড় সাবজেক্ট, যে কোনো ইনস্ট্রুমেন্টেই বলা যায়, ভোকালেও বলা যায়। তো এটা সম্বন্ধে আমরা একটু জাতি বলতে, দেখো অ্যাকচুয়ালি বিটের মধ্যে আমার কিন্তু এতে অনেক কিছু শিখে যাচ্ছি আমি, এটা একটা সুবিধে হচ্ছে আমার। জাতি দেখো অ্যাকচুয়ালি আমি একদম পরিষ্কার ভাষায় বলছি, বইয়ের ভাষায় তো একরকম সবাই জানে, দেখো একদম সাধারণভাবে বলছি, মানে এই যে এক দুই রামলাল যে বিট দিচ্ছে, ধরো এক এক একে এক, এক দুই একে দুই, আবার এক দুই তিন একে তিন, এক দুই তিন চার চার, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ। আমি একটা রাখছি একের সঙ্গে, কিন্তু এসে একটা মিলছে, মিলবেই, ওইটাই হচ্ছে জাতি। ঠিক আছে, আমরা শুনি একদম প্রত্যেকটা, আমি ছোট ছোট এরপর ভ্যারিয়েশন হচ্ছে, কেমন দেখালাম। দারুন দারুন। এবার নামগুলো
কি সুন্দর ভাবে গেল, 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে স্টেপটা পুরো বোঝা গেল, এক এক করে ধাপ উঠছে, এক এক করে ধাপ। আমরা এইসব ডিসকাশন নিয়ে আবার ফিরে আসছি, সঙ্গে আছে উজ্জ্বল উজ্জ্বল ভারতী, আর সারেঙ্গিতে রামলাল দা আছেন। আমরা একটু পরেই ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার ফিরে এলাম, সঙ্গে আছে শ্রী উজ্জ্বল ভারতী এবং রামলাল দা, রামলাল মিশ্রজি। এই যে এত সুন্দর সুন্দর বোলবাণী শুনছি, আরও শুনতে ইচ্ছে করছে কিছু বানারস ঘরের বিখ্যাত বোলবাণীগুলো একটু শুনতে ইচ্ছে করছে। কারণ সবাই জানে যে প্রত্যেকটা ঘরের কিছু কিছু স্পেশালি কিছু স্পেশালিটি থাকে বোলবাণীর, তো তোদের ঘরের স্পেশালিটি কিছু শুনি, কিছু কম্পোজিশন শোনায় যেগুলো খুব পুরনো প্রচলিত, বেনারসের খুব প্রচলিত, চেষ্টা করছি। চলো আমরা কেবা আওয়াজের সাথে, মন্দিরের শঙ্খের আওয়াজের সাথে কম্পেয়ার করে একটা করা যায়। আহ
তুই একটু বাজা, তোর সাথে একটু বাজা অনেকদিন। চল 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 না, আমরা অডিয়েন্সকে বলে রাখা দরকার, রয়েছি যন্ত্র রয়েছে সাথে, চলো। আর বহু বছর ধরে আমরা একসঙ্গে বাজাচ্ছি, অনেকেই জানে, দেখেছে, শুনেছে। তো আমারও খুব ইচ্ছে, প্রথম থেকেই আমার একটু ইচ্ছে ছিল, যখন শুনলাম যে ও আসছে তো ইচ্ছে ছিল একটু বাজাবো ওর সঙ্গে। ওকে পেলে আর ইচ্ছে করে কি এরকমভাবে হাত ছাড়া করতে? চলো চলো চলো। শেষের দিকে তো একটু ভৈরবী দিয়ে করি।
পর মন ভরে গেল। যাও আমারও দারুণ দারুণ। আসলে সময়ের খুবই লিমিটেশন আছে, নিশ্চয়ই শেষ আমার কাছে একদম এক দু মিনিট আছে, কিছু প্রেজেন্টেশন হোক দুজন একসঙ্গে, সেই করেই আমরা একদম বিদায় নেব। আপনাদের সঙ্গে আবার দেখা হবে, প্রত্যেকবারের মতন কোনো না কোনো শিল্পীদেরকে নিয়ে আসব, তাদের আশীর্বাদ আমি নেব এবং তাদের সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করাবো তাদের বাজনার সঙ্গে, তাদের সাধনার সঙ্গে। আজকের মতন বিদায় নিচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন, নমস্কার। Come on.